Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। নিঃসন্দেহে বেশ ভালো বোলিং ছিল আজকে বাংলাদেশের তরফ থেকে, কিন্তু আমার কাছে মনে হয় আরেকটু আগে অল আউট করলে মনে হয় আরো ভালো হতো টেস্টের জন্য। কিন্তু এখানে আসলে তোমার কাছে কি মনে হয়, বোলিংটাই আরো দ্রুত উইকেট মানে উইকেট নেওয়ার দরকার ছিল বোলারদের, নাকি আসলে আমাদের রান সংগ্রহটাই প্রথম ইনিংসে কম হয়ে গিয়েছে? আমার মনে হয় যে বোলিংটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আর যেহেতু আজকে তাইজুল কিন্তু ভালোই বোলিং করেছে, সেক্ষেত্রে সাকিবও বোলিং করেছেন, সো আমরা আশা করছি যে আগামীকাল কিন্তু একটা ভালো কামব্যাক বাংলাদেশ যেন করতে পারে, সেই আশাটা করতে পারি। দেখা যাক, আমার কাছে মনে হয় যে একজন এক্সপার্টের কাছ থেকে কথা বললে মনে হয় বেটার হবে, সেটা আমরা আসবো। কিন্তু তার আগে জানবো যে মিরপুরের দ্বিতীয় দিনটা আসলে কেমন ছিল বাংলাদেশের, দিনটা কি আরও ভালো হতে পারতো, সাকিবরা কেন আরও আগে ভারতকে অল আউট করতে পারলো না? দ্বিতীয় ইনিংসে কি করণীয় টাইগার বোলারদের, মিরপুরে ম্যাচ দেখে এসব প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হাসিনুর রহমান। টেস্ট ক্রিকেটে একজন বিশ্বমানের প্রসিদ্ধ ব্যাটারকে ফেরাতে হলে একজন বোলারের প্রয়োজন হয় কঠোর পরিশ্রমের, নিয়ন্ত্রিত লাইন্থ লেন্থে বল করার ধৈর্যের পরীক্ষা দেবার। কিন্তু তারপরও যখন একটা হাফ চান্স মিস করা হয় কিংবা একটা ক্যাচ ড্রপ করা হয়, সেটি হয় দারুণ হতাশার। ঢাকা টেস্ট শুরুর আগে এই কথাগুলো বলেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। তিনি এটাও হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভারতকে হারাতে হলে কিংবা ভারতের সাথে ভালো ফল পেতে হলে এই ভুলগুলো করা যাবে না, কিন্তু আজকে সেই ভুলগুলো আবার করেছে বাংলাদেশ দল। শ্রেয়াস আয়ার এবং ঋষভ পান্তের যে পঞ্চম উইকেটে বড় জুটি, তাতে কিন্তু বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতা আছে। ঋষভ পন্থ দুই দফা জীবন পেয়েছেন, একবার লিটন দাস স্লিপে, আরেকবার মুশফিকুর রহিম একটি ক্যাচ তার ফ্লাইট বুঝতে না পেরে বেশ কঠিনভাবেই করে কঠিন পরিস্থিতি তৈরি করে সেটি মিস করেছেন। শ্রেয়াস আয়ারও জীবন পেয়েছেন স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, যার খেসারত ভারতের এই বড় পুঁজি। বিরাট, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, লোকেশ রাহুল এই চার ব্যাটারকে দ্রুত ফিরিয়ে বোলাররা যে চাপ তৈরি করেছিল এই ফিল্ডিং ব্যর্থতায়, সেই চাপটা দূর হয়ে যায় এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় এক পুঁজি গড়ে বাংলাদেশ এবং প্রথম ইনিংসে পায় 87 রানের লিড। বড় পুঁজি এই অর্থেই বললাম, মিরপুরের কন্ডিশন অন বিবেচনায় এই রানটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশের বোলাররা ভালোই বল করেছে, বিশেষ করে স্পিনারদের কৃতিত্ব দিতে হবে, সেই সঙ্গে তাসকিন আহমেদও বেশ ভালো বোলিং করেছেন। এখন বাংলাদেশ দলের টার্গেট হওয়া উচিত প্রথম ইনিংসের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, যতটা সম্ভব ধৈর্যের পরীক্ষা দিয়ে অন্তত তৃতীয় দিনের পুরোটা সময় তিন সেশন যদি বাংলাদেশ দল ব্যাটিং করতে পারে, এই উইকেট থেকে রান আসবে বাংলাদেশ, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং টোটাল দিতে পারে ভারতকে। এখন প্রশ্ন উঠছে কত রান নিরাপদ হতে পারে, আসলে এই ধরনের কন্ডিশনে হলফ করে বড় মুশকিল, সার্ভাইভ করা কঠিন, যত দ্রুত রান তোলা যায় সেটি শ্রেয় হবে। তবে আমার মনে হয় ভারতকে যদি বাংলাদেশের ব্যাটাররা 300 রানের টার্গেট দিতে পারে, আমাদের যে বোলিং আক্রমণ আছে ভারতকে চাপে ফেলা সম্ভব হবে বা জয়ের জন্য লড়াই করার মতো একটা পুঁজি হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এদিকে একদিকে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ চলছে, অন্যদিকে কিন্তু আইপিএলের অকশনটা চলছে। আর 2023 সালের আইপিএলের মিনি নিলামে প্রথম দফায় বিক্রি হলেন না সাকিব আল হাসান। 1.5 কোটি ভিত্তিমূল্যে কোনো দলই সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি, অবিকৃত থেকেছেন লিটন ও তাসকিনও। এদিকে নিলামের রেকর্ড গড়লেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান, তাকে সর্বোচ্চ 18.5 কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ততক্ষণে হয়তো জেনে গেছেন আইপিএলের নিলামে আরও একবার উপেক্ষিত তিনি, তাই তো উইকেট শূন্য সাকিব স্পিন বিষে নীল করলেন ভারতীয় শিবিরকে। তার 4 উইকেট শিকারে মাত্র 314 রানে অল আউট সফরকারীরা। আইপিএলের সবশেষ নিলামে 2 বার সুযোগ পেয়েও অবিকৃত ছিলেন সাকিব আল হাসান। এবার কোচিতে অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে 50 লাখ কমিয়ে তার ভিত্তিমূল্য রাখা হয় 1.5 কোটি রুপি, কিন্তু তাতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একইভাবে অবিকৃত থেকেছেন অপর 3 বাংলাদেশি, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। আসন্ন আইপিএলের বড় একটা সময় আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন টাইগার ক্রিকেটাররা। সুযোগ থাকবে শুধু 8 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত খেলার। ধারণা করা হচ্ছে বিষয়টি বিবেচনায় নিয়েই বাংলাদেশি ক্রিকেটারে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, ফলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। মিনি নিলামে অবিকৃত থেকেছেন সবশেষ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রাইলি রুশো, সেই তালিকায় আছে জো রুটের নামও। তবে বিক্রি হয়েছেন কেন উইলিয়ামসন, সিকান্দার রাজা ও জেসন হোল্ডারদের মতন ক্রিকেটাররা।
এদিকে রেকর্ড করে মিনি নিলামে দল পেলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারন। 18.5 কোটি রুপিতে তাকে কিনেছে পাঞ্জাব কিংস, যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। এর আগে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসের দখলে। গত বছরের নিলামে 16.25 কোটি রুপিতে তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। এবারে ক্রিকেট থেকে একটু বিশ্বকাপের আসর শেষ হয়েছে সম্প্রতি, সেই খবর নিয়ে কথা বলতে চাই। কাতারের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বিশ্বকাপ ইতিহাসের 10 সফল দলের তালিকার শীর্ষস্থান এখনো ধরে রেখেছে ব্রাজিল। 5 বারের শিরোপা জয়ীরা সব আসরে অংশ নেওয়ার পাশাপাশি জয়ের তালিকায়ও আছে সবার উপরে। এদিকে 36 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা, আর তাতেই ইতালিকে টপকে তালিকার তিনে উঠে এসেছে আলভিস সেলেস্তারা। ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা আর উন্মাদনার ছড়াছড়ি, যাকে বিশ্ববাসী চেনে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে। 4 বছর পরপর অনুষ্ঠিত হওয়া বিশ্ব আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাপট ব্রাজিলের। গেল 20 বছরে শিরোপা জয় করতে না পারলেও সাফল্যের কাতারে সবার ওপরে তারা। এখন পর্যন্ত 22 আসরে সর্বোচ্চ 114 ম্যাচ খেলেছে সেলেসাওরা। 76 জয়, 19 ড্র আর 19 হারে 247 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান 5 বারের শিরোপা জয়ীদের। একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সব আসরেই অংশ নিয়েছে ব্রাজিল। 225 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। 20 আসরে 112 ম্যাচে 68 জয় আর 21 ড্রয়ের বিপরীতে 23 ম্যাচ হেরেছে ডাই মানসাটরা। কাতার বিশ্বকাপের শিরোপা জেতা আর্জেন্টিনার অবস্থান 3-এ। 18 আসরে 88 ম্যাচে আলভিস সেলেস্তারা জয় পেয়েছে 47 ম্যাচে। 17 ড্রয়ের বিপরীতে 24 হারে তাদের ঝুলিতে আছে 158 পয়েন্ট। 4-এ থাকা ইতালি খেলেছে 18 আসর, এর মাঝে 83 ম্যাচে 45 জয়, 21 ড্র আর 17 ম্যাচে হার দেখেছে আজ্জুরিরা। 156 পয়েন্ট আছে ইতালির পকেটে। 2018 আসরের শিরোপা জয়ী ফ্রান্স বিশ্বমঞ্চে খেলেছে 16 আসর, 73 ম্যাচে 39 জয়, 14 ড্র ও 20 হারে 131 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ অবস্থান লাভলুজদের। 6-এ থাকা ইংল্যান্ড 16 আসরে 74 ম্যাচে পেয়েছে 32 জয়, 22 ড্র আর 20 হারে 131 পয়েন্ট আছে ইংলিশদের ঝুলিতে। তালিকায় স্প্যানিশদের অবস্থান 7-এ। 16 আসরে 67 ম্যাচে 31 জয়, 17 ড্র ও 19 ম্যাচে হারা স্পেনের পয়েন্ট 110। মাত্র 11 আসর খেলেও উরুগুয়ে বেলজিয়ামের উপরে অবস্থান নেদারল্যান্ডসের। 55 ম্যাচে 30 জয় পেয়েছে তারা, 14 ড্র ও 11 হারে 104 পয়েন্ট নিয়ে 8-এ আছে অরেঞ্জরা। এদিকে 9 নম্বরে থাকা উরুগুয়ে 14 আসরে 59 ম্যাচে জয় পেয়েছে 25 বার, 13 ড্র আর 21 হারে 88 পয়েন্ট ঝুলিতে পড়েছে লা সিলেস্তারা। শীর্ষ 10-এ থাকা বেলজিয়াম খেলেছে 14 আসরে, 51 ম্যাচে 21 জয় আর 10 ড্রয়ে 73 পয়েন্ট রেড ডেভিলসদের। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 20 ম্যাচে। বিশ্বকাপ এলেই বিশ্বব্যাপী বয়ে যায় আনন্দের জোয়ার, আর মাসব্যাপী সেই জোয়ারে মেতে ওঠে কোটি কোটি ফুটবল ভক্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। জাতীয় হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম বিয়ে করেছেন, কনের নাম সাদিয়া সুলতানা রিয়া। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আশরাফুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী ও ফ্র্যাঞ্চাইজি হকি লিগে ওয়ালটন ঢাকার আইকন অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আজ সাভারের বিকেএসপি কমিউনিটি সেন্টারে আশরাফুল সাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভকামনা জানাতে এদিন জাতীয় হকি দলের সাবেক কোচ মাহবুব হারুন, কোচ জাহিদ হোসেন রাজু, জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, বর কনের আত্মীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। সব শঙ্কা কাটিয়ে প্রায় 2 বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছেন তিনি। আর্চারকে সঙ্গী করেই
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে 14 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সবশেষ 2021 সালের মার্চে ভারত সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি, এরপর আর মাঠে নামেননি এই পেসার। কনুইয়ের চোটে দুবার অস্ত্রোপচারও করাতে হয়েছিল আর্চারের, সঙ্গে পিঠেও একটি ফ্র্যাকচার হয় তার। এই চোটের কারণেই গত গ্রীষ্মের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকায় টি-20 টুর্নামেন্টেও খেলবেন আর্চার। বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন এখনও চলছে পুরো আর্জেন্টিনা জুড়ে। সে উদযাপন ভিন্ন মাত্রা পাবে আসন্ন বড়দিনে, কারণ আনন্দ ভাগাভাগি করে নিতে মেসির সাথে যোগ দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। গত বৃহস্পতিবার রোজারিও পৌঁছেছেন উরুগুয়ের তারকা ফুটবলার ও তার পরিবার সদস্যরা। এবারে ক্রিসমাসটা তিনি মেসির পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন। মেসির বড়দিনের আনন্দ বাড়িয়ে দিতেই সেখানে গেছেন তিনি। বার্সেলোনাতে একসঙ্গে খেলার সময় থেকেই বন্ধুত্ব তাদের, সেই বন্ধুত্বের টানেই মেসির সঙ্গে বড়দিন পালন করতে সুয়ারেজের আর্জেন্টিনায় আসা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ জয়ের পর থেকেই সবার মুখে একটাই নাম, কি নাম বলো? সল্ট বে, লাইক ওনার সিগনেচার স্টাইল। ভুল বলেছো, ফার্স্ট থেকে অফকোর্স মেসি, কিন্তু মেসির সাথে আসলে সল্ট বে নামটা চলে আসছে খুবই চমৎকার ভাবে, কারণ স্বাভাবিকভাবেই এই যে বিশ্বকাপ জয়ের যে ব্যাপারটা, এটা এত মানে সবার কাছে অনেক এক্সপেকটেশন এবং কাঙ্ক্ষিত একটা ব্যাপার, কারণ এই বিশ্বকাপের ছোঁয়া পাওয়াটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। সাধারণ মানুষ বা যে কেউ এই বিশ্বকাপের ছোঁয়া পাওয়াটা কিন্তু স্বাভাবিকভাবে সম্ভব হয় না। তুমি জিতবে, তারপরে এই বিশ্বকাপের ছোঁয়া পাবে। ঠিক একইভাবে এক বাবুর্চির হাতে মেসিদের বিশ্বকাপ ট্রফি নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। ফাইনাল ম্যাচের পর অনুমতি ছাড়াই মাঠে ঢুকে মেসি ডিমারিয়াদের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে ট্রফি নিজের হাতে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সল্ট বে খ্যাত তুরস্কের এই শেফ। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা। সল্ট বে, আসল নামটা নুসরেত গোকচে, পেশায় একজন বাবুর্চি, তবুও গত কয়েকদিন ধরে খেলার পাতায় শিরোনাম তিনি। বিশ্বকাপ ফাইনালে লুজাইল স্টেডিয়ামে খেলা দেখতে যেয়ে অদ্ভুত এক কাণ্ড করে বসেছেন বিশ্বের ধনী শেফদের মধ্যে অন্যতম জনপ্রিয় গোকচে। তুরস্কের এই রাঁধুনি স্টেকের উপর তার হাতটা সাপের মতো বাকিয়ে বিচিত্র এক ভঙ্গিতে লবণ ছেটান, আর সেই ব্যতিক্রমী দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোকচে হয়ে যান ভাইরাল, পরিচিত হয়ে ওঠেন সল্ট বে নামে। তার রেস্টুরেন্টে পৃথিবীর বিখ্যাত সব সেলিব্রিটিরা অতিথি হয়ে যান, এমনকি লিওনেল মেসিও তাদের মধ্যে একজন। গত রোববার বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন লুজাইল স্টেডিয়ামে। ম্যাচে পেনাল্টি শুটআউটে জয় পাওয়ার পর শুরু হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব। এ সময় গ্যালারি থেকে মাঠে নেমে আসেন সল্ট বে। বিশ্বকাপ হাতে ধরার তিনি কে, এমন মন্তব্যও ধেয়ে আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে। প্রোটোকল ভেঙে সল্ট বে কিভাবে চলে গেলেন শিরোপাজয়ীদের কাছে, কিভাবেই বা ট্রফি তুলে নিলেন হাতে, এসব নিয়ে তদন্তে নামার কথা জানিয়েছে ফিফা। 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সমাপনী উদযাপনে একজন কিভাবে অযাচিতভাবে মাঠে প্রবেশ করতে পারে সেটা পর্যালোচনা করছে ফিফা। তার বিরুদ্ধে উপযুক্ত অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়া হবে। এমন পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গত বছর সল্ট বে রেস্টুরেন্টে গিয়ে তার খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। গুঞ্জন উঠেছে গা ঘেঁষা সম্পর্কের কারণে এই সেলিব্রিটি শেফকে বিশেষ সুবিধা দিয়েছেন ফিফা প্রধান। বিশ্বকাপ ট্রফি হাতে তোলারও নিয়ম বেঁধে দেয়া আছে ফিফার রুল বুকে। সে অনুযায়ী কেবল বিশ্বকাপ জয়ীরাই হাতে তুলে নিতে পারেন সোনালী কাপটি, এছাড়া তা ছুঁয়ে দেখার অধিকার রয়েছে কেবল বিশ্বজয়ীদের রাষ্ট্রপ্রধানের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। গুঞ্জন যেন সত্যি হচ্ছে, সব ঠিক থাকলে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখা যাবে সৌদির ক্লাব আল নাসেরে। স্প্যানিশ একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। 7 বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন এই তারকা। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষের ভালোর খোঁজেই হন্য হয়ে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়েছিল রোনালদোর পর্তুগালের, তবে বিশ্বকাপ শেষেও যে আলোচনায় থাকছেন CR7। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্কের ইতি ঘটেছে আরও আগে, তবে অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয় তার আলো খুঁজে ফিরছেন এই পর্তুগিজ তারকা। কোন ক্লাবে থেকে ক্যারিয়ারের ইতি টানবে রোনালদো, তা নিয়ে সমর্থকদের মাঝে আলোচনার কমতি নেই। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন CR7, চুক্তি হবে 7 বছরের জন্য।
অবশ্য লম্বা সময় চুক্তির আড়ালেও আছে শর্ত। প্রথম আড়াই বছর খেলোয়াড় হিসেবে দলের সাথে থাকবেন সিআর সেভেন, তবে চুক্তির বাকি সাড়ে চার বছর তিনি কাজ করবেন সৌদি আরবের বিশ্বকাপ স্বত্ব পাওয়ার পরিকল্পনার দূত হিসেবে। মিশর ও গ্রিসের সঙ্গে মিলে যৌথভাবে 2030 বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার জন্য লড়বে সৌদি আরব, আর সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সিআর সেভেন। চুক্তি অনুযায়ী আড়াই বছরে প্রতি মৌসুমের জন্য 20 কোটি ইউরো পাবেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা ফুটবলার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।